শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় যে ফার্মটা দেখলেন, ঘুরে ঘুরে যে ফার্মটা দেখানো হলো, সেটা টোটালি মুরগির ডিম উৎপাদনকারী একটা ফার্ম। এটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলায় ভান্ডারা গ্রাম। এখানে আমরা দেখতে এসেছি যে কীভাবে সোনালি হাইব্রিড মুরগি থেকে ডিম উৎপাদন হয়, এবং এটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আশা করি পুরা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন। তবে তার আগে আমরা চলুন পরিচয় হই এই খামারির সাথে, তার মুখ থেকে আমরা শুনি সে কীভাবে ডিম প্রোডাকশন করে, এবং মুরগির বয়স কতটুকু হলে পারে ডিম আসা শুরু করে, এবং রোগ বালাই সম্পর্কে টোটালি আমরা জানার চেষ্টা করি। চলুন আমরা পরিচয় হই। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? আচ্ছা, আমরা যে এই যে একটা খামার পরিদর্শন করে দেখলাম, দর্শককে দেখালাম, এটা তো আপনার খামার? হ্যাঁ, আমার খামার। আচ্ছা, আমি জানতে চাই যে আপনি যে খামারটা যে করছেন, প্রথমে কিভাবে শুরু করছেন? প্রথমে যখন আপনি প্রথমে শুরু করছি আমি 500 মুরগির থেকে। 500 মুরগি থেকে? আচ্ছা, এই খামার করার আগে আপনি কি কাজ করতেন? আমি কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতেন? আচ্ছা, এই যে খামার করলেন, কারো পরামর্শ ক্রমে করছেন না নিজে নিজে উদ্বুদ্ধ হয়ে করছেন? না, পরামর্শ অনুযায়ী করছি। কে পরামর্শ দিল? পরামর্শ দিতে আমার এক ভাড়া সোলার টেলের শিয়াল। সোলার টেলের? আচ্ছা, এই যে মুরগি যে করতেছেন, দেখলাম যে শুধু ডিম উৎপাদন হয়। আমরা তো সোনালি মুরগি মাংসের জন্য খাই, কিন্তু এখানে দেখতেছি ডিম উৎপাদনের জন্য করতেছেন। আচ্ছা, এটা কত বয়সে ডিম দেয়? এটা 4.5 মাসের ডিম আসে, 2.5 টাকা করে। 4.5 মাসে? হ্যাঁ। এখন এই মুরগি বয়স কত? এখন এই মুরগির বয়স হচ্ছে 3.5 মাস চলতেছে। 3.5 মাস? হ্যাঁ। আচ্ছা, এই এই 3.5 মাস পর্যন্ত এই মুরগির কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা? হ্যাঁ, অসুখ তো অবশ্যই হবে। তাহলে কিভাবে এটা প্রতিকার করে? এটা আপাতত ওই যে সারদানের কাছে যাওয়া হয়, ওষুধ নিয়ে আসা হয়, সামার ডাক্তার, তারপর তো কোম্পানিতে ডাক্তার আসে, ডাক্তার এসে দেখে, হ্যাঁ, যে কখন কি করা লাগবে। হ্যাঁ। আচ্ছা, প্রতি মুরগি বাচ্চা কত করে খরচ পড়েছে আপনার? বাচ্চা তো যখন দিয়েছে তখন বাচ্চা দিয়েছে আমি 40 টাকা পিস। 40 টাকা পিস? এখন পর্যন্ত কত খরচ হয়েছে? এখন পর্যন্ত তো খরচ, এটা তো আমার হিসেব করা নাই। তাও আনুমানিক মনে মনে প্রায় 400 মতন আসে গেছে। 400 হয়নি, 350 পার পিস। হ্যাঁ। আচ্ছা, কতদিন কতদিন পরে ডিম দেওয়া শুরু করবে? আর কুলুম তো 4.5 মাস পর ডিম আসবে। 4.5 মাস? এখন বয়স হয়েছে কত? এখন 3.5 মাস বয়স। 3.5 মাস? আর 1 মাস পরে থেকে আপনি ডিম দেওয়া শুরু করবে? আর 1 মাস। কতগুলো মুরগি আছে এখানে? মুরগি আছে 560টা। আচ্ছা কাকা, এখানে মোরগ আর মুরগি সহ 560টা? হ্যাঁ, 560টা। আচ্ছা, মুরগি কতগুলো আছে? মুরগি 560টা আছে, 500 মোরগ সহকারে। মোরগ সহ? হ্যাঁ। মোরগ কতগুলো আছে? মোরগ আছে হচ্ছে 60টা। 60টা? হ্যাঁ। আচ্ছা, যখন ডিম দেওয়া শুরু হবে, হ্যাঁ, তখন এই ডিমগুলো কি করবেন, কোথায় বিক্রি করবেন? এই ডিম আমাদের সাবগ্রামে হেসারি কন্টাক্ট আছে, ওখানে যায়। ওখানে কি নিয়ে দিয়ে আসবেন? না, অল্প ডিম তো আমাদের দিয়ে আসতে হয়। দিয়ে আসতে হয়? প্রতিদিনের টাকা প্রতিদিনই দেয়? না, এটা সপ্তাহে 2 দিন ডিম দেয়, 2 দিন বিল আসে। 2 দিন ডিম দেয়, 2 দিনই বিল আসে। তো শুধু দর্শক মন্ডলী, এত সময় আমরা যে খামারির সাথে আলাপ করলাম, এটা একজন সফল একজন উদ্যোক্তা খামারি। ওনার পরপর 3টা ফার্ম আছে এখানে, একটা দুইটা পিছনে একটা আছে, 3টা।
ওনার ভাষ্য অনুযায়ী বা আমরা যেটা দেখার চেষ্টা করছি, এটা নিতান্তই একটা লাভজনক ব্যবসা এবং এটা ডিম উৎপাদন করে। এই ডিমগুলো সে স্থানীয় বাজারে নিয়ে যায়, নিয়ে যায় সপ্তাহে 2 দিন ওখানে ডিম দেয়। ডিম দেওয়ার পরে 2 দিনে সপ্তাহে টাকা দেন নাকি? 2 দিনে সপ্তাহে টাকা পায়, তার ডিম বিক্রি কোনো টেনশন নাই। এবং মুরগি যে লালন পালন হচ্ছে, এর ডাক্তারেরও কোনো টেনশন নাই, কারণ নিয়মিত ডাক্তার এসে মুরগির স্বাস্থ্য পরীক্ষা করে এবং কখন কি করতে হবে, কি পরামর্শ দিতে হবে, সেটা সে বাড়িতেই বসে পেয়ে যায়। তো আমি আশা করি এত সুন্দর যে আমরা একটা ফার্ম দেখলাম, আমি আশা করি আমাদের মতো যারা বেকার যুবক যুবক আছেন, তারা যদি নিজ বাড়িতে বা বসত বাড়ির আঙিনায় ছোট ঘর করেও যদি এই সোনালি হাইব্রিড জাতের মুরগি আমরা চাষবাস করি, তাহলে অবশ্যই সেটা লাভ হবে এবং এবং ঝুঁকির পরিমাণটাও কম। আর এখানে যেহেতু ডাক্তার সরাসরি এসে পরামর্শ দিচ্ছে, এই জন্য ঝুঁকির পরিমাণটা কম। তো আমি আশা করি যদি এই রকম মুরগির খামার প্রতি গ্রামে গ্রামে হয়, তাহলে আমাদের যে মাংসের ঘাটতি কিছুটা হলে পূরণ করা যাবে এবং আমিষের ঘাটতি ডিম, সে ডিমও আমরা এখান থেকে যোগান পাবো। আশা করি আমার এই পুরা ভিডিওটাই আপনারা মনোযোগ সহকারে দেখছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের প্রদীপ্তর পাশেই থাকবেন। এবং আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরিবারের প্রতি যত্ন নিন। আসসালামু আলাইকুম।